মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামের কাছে চৌগিলাল ব্রিজ এলাকায় প্রকাশ্যে দিবালোকে দিনের পর দিন বাংলা থেকে বিহারে মাটি পাচার হয়ে যাচ্ছে। মেশিন দিয়ে চাষের জমি থেকে মাটি কেটে একের পর এক ট্রাক বোঝাই মাটি চলে যাচ্ছে বিহারের অবৈধ ইটভাটাগুলিতে। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে মাটি বোঝাই ট্রাক খুব সহজে যাওয়া আসা করতে পারে, তার জন্য একটি সরকারি নদীতে মাটি ভরাট করে বাঁধ তৈরি করে দেওয়া হয়েছে। সমস্ত ঘটনা ঘটেছে এলাকার মাটি মাফিয়াদের দাপটে। এই বাঁধ দিয়ে নদীর পাড়ে থাকা কৃষি জমি থেকে ব্যাপক হারে মাটি কেটে নেওয়া হচ্ছে। এই ঘটনার পিছনে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের মদত রয়েছে বলে দাবি করেন এলাকাবাসীরা। নদী বন করে মানে মাটি নিয়ে যাচ্ছে আমাদের, এরকম মানে মাটি গেলে এত ফিট করে খনন করে মানে আমাদের জমিটার কি হবে, চাষবাস আমরা কি দিয়ে করবো? যোগীলাল ডাঠিয়ন মজা যোগীলাল যোগীলাল থেকে মানে উত্তর দিকে যোগীলাল জিসিপি ট্রেক্টর জিসিপি দিয়ে মাটি কাটছে, এটাই দেখলাম। ওখানে 8 ফিট 10 ফিট মানে যার যেখানে মন লাগছে মানে কেটে দিচ্ছে। মাটি যে কাটাকাটি যে হচ্ছে, এই মাটিগুলো কোথায় চলে যাচ্ছে? মাটি যাচ্ছে বিহার চলে যাচ্ছে ইট ভাটায়, তারপরে মাফিয়াদের মানে হাতে পড়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে কোথায় বিক্রি করে দিচ্ছে। আমাদের এখানে প্রায় অনেক দিন ধরে মাটিটা কেটে নেওয়া হচ্ছে, আমাদের এটাই অভিযোগ হলো চাষবাস করার খুব অসুবিধা হবে যদি মাটিটা 10 ফিট 8 ফিট করে কেটে নেওয়া হয়, জল টল বাধা মানে থাকবে না, তার জন্য অভিযোগ। সরকারি নদী বন্ধ করে আমাদের মাটিটা নিয়ে চলে যাচ্ছে, বাধা দেওয়াতে খুব হট্টগোল হলো, ধাক্কা মারামারি হলো। আমাদের এই অভিযোগ যে মাটিটা বন্ধ করা হোক। জড়িত আছে পুলিশ প্রশাসন, আছে বেলারু, আছে আরও অনেক অনেক মাফিয়াদেরও হাত আছে। এই ঘটনার প্রসঙ্গে শাসক দলের বিধায়ক তজমুল হোসেন জানান যে বিষয়টি তার জানা ছিল না, খোঁজ নিয়ে দেখবেন। তিনি এও বলেন প্রয়োজনে তিনি ভূমি সংস্কার আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, এই ধরনের কাজ যাতে না হয় তার ব্যবস্থা নেবেন। যেহেতু বলা যায় না যে দূরত্ব বেড়ে গেছে, এখন আমাদের প্রশাসন আছে, প্রশাসন দেখবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বেলারো সাহেবের সাথে আমরা আলোচনা করব, বেলারো সাহেবকে ওদেরকে কি জিসিআর কেটেছে কি না কেটেছে সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করে দেখব যে দৌরাত্ম বেড়েছে কি না বেড়েছে, এবং যদি আসলে যদি বিহারের রাজ্যে যদি এই ধরনের যদি করে তো প্রশাসন ওটা ব্যবস্থা নেবে। বেলারোর মদত রয়েছে কি না রয়েছে এটা আমি বেলারোর সাথে আমি আলোচনা করছি, আমরা খোঁজ খবর নিয়ে দেখছি, বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছি যে আমাদের বেঙ্গলের মাটি যদি বিহারে যায় এটা ঠিক না, আর যদি হয়ে থাকে এটা প্রশাসন ব্যবস্থা নেবে। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে এলাকার বিজেপি নেতা কৃষাণ কেডিয়া জানান শাসক দলের নেতারাই এই বেআইনি কার্যকলাপের পিছনে আছে ও ভূমি সংস্কার আধিকারিকদের মদত দিচ্ছেন। এই মাটি কাটা নিয়ে আমরা বহুবার শুনেছি, শুনে আসছি, চলে যাচ্ছে, আমরা অভিযোগ করেছি সবাইকে, কিন্তু যে মাটি কাটা হচ্ছে এটা প্রশাসনকে সম্পূর্ণ দেখা দরকার, কিভাবে মাটি কাটা হচ্ছে, কেন মাটি কাটা হচ্ছে, প্রশাসন কত ফিটের মাটি কাটারও পারমিশন দিয়েছেন, কীভাবে কাটছে, এবং এটা দেখার জন্য প্রশাসনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু প্রশাসন নীরব বসে আছেন, এবং এতে শাসক দলেরও হাত আছে, এটা উড়িয়ে দেওয়ার কোনো ঘটনা না। এই জন্য আমি বলবো প্রশাসনকে এই ব্যাপারে আপনি দ্রুত অ্যাকশন দেওয়ার জন্য। এই বিষয়ে ক্যামেরার সামনে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস কোনো কথা বলতে চাননি। অন্যদিকে চাঁচল মহকুমার শাসক কল্লোল রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।